আসসালামু আলাইকুম বন্ধুরা আমরা যারা মুসলিম তাদের একটি স্বপ্ন থাকে মক্কায় যাব কাবা ঘর কাবা ঘর তো আফ করব মদিনায় যাবো হরজত মোহাম্মদ জিয়ারত করব। মসজিদে করবো নামাজ পড়বো এবং রিয়াজুল জান্নাতে নফল নামাজ পড়বো আমি বলতে পারি এটি প্রত্যেকটি মুসলিম নরনারীর একটি স্বপ্ন ঠিক তেমনই আমার একটি স্বপ্ন এটি ছিল আমি আল্লাহ রহমতে বাস্তবে রূপ পেয়েছি অর্থাৎ আমি সম্প্রতি মক্কা মদিনা থেকে ফিরেছি সম্পন্ন করে আমি আজকে ওমরা হজের খুব গুরুত্বপূর্ণ একটা বিষয় নিয়ে আলোচনা করার জন্য ভিডিওতে এসেছি আমি আগে বলে নিছি আমি কোনো মাওলানা বা হুজুর নই জাস্ট আমি নিজে ওমরা করতে গিয়ে কি কি অভিজ্ঞতা পেয়েছি বা কি কি প্রস্তুতির দরকার ছিল কি কি জিনিস লেগেছিল সেই বিষয়টাই আমি আপনাদের সাথে তুলে ধরতে এসেছি আজকের ভিডিও মূলত উমরাতে যাওয়ার জন্য কি কি প্রস্তুতি লাগে দেখেছি অনেকেই উমরাতে যাওয়ার জন্য অনেক এক্সাইটিং থাকে কি কি লাগে কি জিনিস নিলে ভালো হয় না হয় এই ধরনের অনেক কিছু চিন্তা ভাবনা করে আমিও এরকম ছিলাম আমিও খুব এক্সাইটেড ছিলাম অনেকে জিজ্ঞেস করতাম আবার ইউটিউবে ভিডিও দেখার চেষ্টা করতাম সেজন্য চিন্তা করলাম যেহেতু আমার একটা অভিজ্ঞতা আছে সেটি যদি ইউটিউবে বা ফেসবুকে শেয়ার করি তাহলে হয়তো অন্য কেউ উপকৃত হতে পারে সে জন্য ওই ভিডিওটি করা যাই হোক আমি কথা না বাড়িয়ে সরাসরি আমি খুব সংক্ষেপেই বলছি বন্ধুরা আপনারা যখন ওমরা বা হজের জন্য প্রিপারেশন নেবেন বিশেষ করে আমি ওমরার কথাই বলবো কারণ আমি হজ করি নাই ওমরা করেছি ওমরাতে যা যা অভিজ্ঞতা আছে কি কি জিনিস লেগেছিল সেটা আমি শেয়ার করছি প্রথমে দেখুন এই পাসপোর্ট এই পাসপোর্ট বিষয়টা হচ্ছে পাসপোর্ট তো আপনাদের কাজ থাকবে না এই পাসপোর্টটা আপনারা যে হজ এজেন্সি বা এজেন্সির সাথে যাবেন তারাই আপনার পাসপোর্টের এই এই কপিটা নিয়ে বিভিন্ন প্রসেস প্রসেস করার পরে সাধারণত ধরনের একটা ভিসা পেপার তারা আপনাকে দেবে এ ধরনের একটা ভিসা পেপার পাওয়া যাবে এই ভিসা পেপারটা আপনার এই ভিসাটা আপনার পাসপোর্টের সাথে এন্ট্রি থাকবে আর সাথে আপনাদের ইয়ার টিকিট থাকবে যাওয়া এবং আসার টোটাল টিকিটটা আপনার এখানে থাকবে এ হল আপনার যাওয়া আসার বিষয় এখন আমি দেখাই যে আপনার সামান মাল সামানা জিনিস নেবেন আসলে সাধারণত আমরা দশ বা বারো দিনের জন্য কোন জায়গায় যদি বেড়াতে যাই যে ধরনের সামান দরকার সেই ধরনের নেবেন কিন্তু ব্যক্তিগতভাবে আমি যেটা করেছি সেটা একটু শেয়ার করি আমি সাধারণত চিন্তা করেছি যেহেতু হজ বা উমরার জন্য যাচ্ছি সেহেতু আমি শার্ট বা গেঞ্জি এই ধরনের জিনিসের চেয়ে বেশি আমি পরব পাঞ্জাবি সেই জন্য আমি বেশ কিছু পাঞ্জাবি নিয়েছি যদি একটু দেখানোর চেষ্টা করি একটা দুইটা তিনটা আছে জুব্বা একটু জুব্বা বানিয়েছিলাম এই জুব্বা সাথে একটু রোমান নিয়েছিলাম ছোট গেঞ্জি নিয়েছিলাম ছেন্ডু গেঞ্জি বা আপনার গোল গোলা গেঞ্জি নিয়েছিলাম এটা হোটেলে যখন থাকবো তখন পরার জন্য সেটা না দেখায় এটা আপনার মতো করে নিতে পারবেন আর সবচেয়ে যে 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 জিনিসটা 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 নেওয়া দরকার মানে সবচেয়ে গুরুত্বপূর্ণ লাগবেই আপনার সেটা হলো এহরামের কাপড় তো বন্ধুরা এখানে একটা জিনিস বলে রাখি আপনারা এহরামের কাপড় একটা দিয়ে চালাইতে পারবেন যদি একাধিক উমরা করার ইচ্ছে থাকে তাহলে আপনারা পারলে দুই সেট কাপড় নিয়ে নেন দুই সেট কাপড় এই জন্য যে ওখানে গেলে তো আপনি ইবাদতে মশকুল থাকবেন ব্যস্ত থাকবেন চাইলেই তো আপনি কাপড় চোপড় ধুতে পারবেন না এই জন্য দুই সেট ওমরের কাপড় নেবেন আরেকটি কথা আমি বলে রাখি বন্ধুরা ওখানে গেলে কিন্তু অন্যান্য জায়গার হোটেলের মতো রিল্যাক্সে বা মানে খুব সুন্দরভাবে থাকতে পারবেন এরকম না বিশেষ করে হস কাফেলের সাথে যদি আপনি যান ব্যবসার বিষয়টা চিন্তা করে তারা খরচ কমানোর জন্য মোটামুটি মানের হোটেল দেয় দেখা যায় এক রুমে চারজন পাঁচজন শেয়ার করে থাকতে হয় আবার দেখা যায় যে সে হোটেলগুলো পাঁচজন থাকার থাকতে দিয়েছে আসলে পাঁচজন থাকার মতো পরিবেশন নাই সেজন্য বড় সমস্যা যেটা হয় সেটা হলো একটা রুমে পাঁচজন থাকলে বাথরুম তো একটাই থাকে তো বাথরুমে দেখা যায় যে আপনার সিরিয়াল লেগেই থাকে ধরুন এখানে সবসময় মাথায় থাকে ইবাদতের বিষয়গুলো তো দেখা যায় যে আপনি জুমার নামাজ পড়বেন বা জোহরের নামাজ পড়বেন দেখা গেছে যে এগারোটার পর থেকে বাথরুমের সিরিয়াল নিয়ে বসে আছেন কারণ আপনারা পাঁচজন আছেন একজন একটার পর একজন সিরিয়াল মেনটেন করে তো বাথরুমে বাথরুম থেকে আসবেন এজন্য হয় কি আসলে ওই রকমভাবে ধোয়ার সময় হয় না এই জন্য দুই সেট নেবেন খুব বেশি দাম না আটশো থেকে এক হাজার টাকা করে নেবে আর এরামের কাপড় সম্পর্কে তো আমি আর বলতে চাচ্ছি না কারণ এটা জানেন সবাই যে সাদা কাপড় দুইটা কোনো সেলাইবিহীন দুইটা কাপড় জাস্ট এই দুই দুই এক সেটের দুইটা সমানই থাকে একটা পরতে হয় লুঙ্গির মতো করে আর একটা গায়ের উপর দিতে হয় এই হলো বিষয় ছোট্ট একটি ব্যাগ নেবেন এরকম যদি সম্ভব হয় হজের বিভিন্ন এজেন্সি কিন্তু ব্যাগ প্রোভাইড করে বিভিন্ন ধরনের ব্যাগ ঝোলানো বা বিভিন্ন ধরনের ব্যাগ প্রোভাইড করে আপনি সেটাও নিতে পারেন আপনি যদি চিন্তা করেন না তাদের ব্যাগগুলো পছন্দ না সেক্ষেত্রে এই ধরনের একটা ব্যাগ নিতে পারেন আমাদের এজেন্সি যে ব্যাগটি প্রোভাইড করেছে আমার পছন্দ হয়নি এই জন্যই সাজেস্টা করলাম আমি নিজে এটা নিয়েছিলাম এই ছোট ব্যাগটির সুবিধা হলো আপনি যখন তখন যেখানে যে কোনো জায়গায় আপনি এরকম করে ঝুলিয়ে নিয়ে যেতে পারবেন ধরুন আপনি নামাজ পড়তে গেছেন বা কোনো জায়গায় জিয়ারাতে গেছেন বা তো করতে গেছেন আপনি এটা নিয়ে যেতে পারবেন এটা সুবিধা হলো এখানে আপনি এখানে মোবাইল রাখতে পারবেন এই ধরুন পাসপোর্ট ভিসা আরও অনেক ধরনের কাগজপত্র থাকে যেগুলো আপনি এই ব্যাগে নিতে পারবেন এটা বহন করার সুবিধা এবং এখানে অনেক জিনিসপত্র নেওয়া যায় বন্ধুরা এরকম একজোটা স্লিপার নেবেন জাস্ট এই স্লিপারটা দিয়ে আপনি অজু করে নামাজ পড়ার জন্যই এতটুকুই কারণ মক্কা মদিনাতে আপনি খুব দামি জুতা বা লাকজারিয়াস কোনো সু ব্যবহার করার সময় পাবেন না আসলে দেখবেন যে ইবাদত করতে করতে সময় চলে গেছে এই জন্য নামাজের সুবিধার্থে এই এক একজোড়া স্লিপারটি নেবেন আরেকটা জিনিস আমি আপনাকে দেখাচ্ছি বিশেষ করে আমি যেটা করেছিলাম এই ধরনের একটা জুতা যেটা একদম রিল্যাক্সেড পরতে পারবেন এরকম জুতা নেবেন এক জোড়া আর বেশি কিছু নেওয়ার চেষ্টা করবেন না কারণ এখানে নিয়ে গিয়েও লাভ নেই আপনি পড়তেও পারবেন না আর লাগেজটা নেবেন এই ধরনের এই ধরনের টলি নেবেন এই টলিটা যাতে সহজে মুখ করতে পারেন এরকম করে আপনার এয়ারপোর্টে বা বিভিন্ন জায়গায় যাওয়ার জন্য আপনার কষ্ট হবে না হ্যাঁ বন্ধুরা আরেকটি জিনিস যেটি খুবই গুরুত্বপূর্ণ একটু বলি এই জিনিসটা অবশ্যই নেবেন এরকম একটা ওষুধের বক্স নেন সেখানে মাথা ব্যথা গ্যাস্ট্রিক বা না এই ধরনের নর্মাল ওষুধ নেবেন সাথে নেবেন স্যালাইন হয়তো আপনি হঠাৎ করে পাতলা পায়খানা বা যে কোনো ডিসেন্টি হতে পারে আবার পেট ব্যথা হতে পারে এই ধরনের কিছু হালকা ওষুধ নেবেন হাতে নেবার একটা পাউডার নেবেন যে পাউডারটা কোনো জায়গায় কেটে ছিঁড়ে গেলে তৎক্ষণাৎ লাগিয়ে দিতে পারবেন এরকম একটা হেক্সিসল নেবেন এই হেক্সিসল কোথাও কেটে গেলে নেই জীবাণুমুক্ত মুক্ত করতে পারবেন আরো কিছু বিষয় আছে আমি একটু শেয়ার করি ওয়ান টাইম ব্যান্ডেজ দেবেন যদি হঠাৎ করে কোনো জায়গায় কেটে যায় সঙ্গে সঙ্গে যেন ব্যান্ডেজটা লাগাতে ছোট্ট একটা টিপস দেবো আমি দেখুন আপনারা যারা ওমরাতে যাবেন তারা আসার সময় আপনারা জাস্ট এই পাঁচ লিটারের একটি ওয়াটারের বোতলই পাবেন জমজমের এই জমজমের পানির এই পাঁচ লিটারের বোতল ছাড়া আর আপনি কিছু নিতে পারবেন না যদি এর অতিরিক্ত নেন তাহলে আপনাকে এয়ারপোর্টে রেখে আসতে হবে অথবা মূল কথা হচ্ছে যে আপনাকে এয়ারপোর্ট থেকে এর বেশি আপনাকে দেবে না আপনি পাসপোর্ট শো করবেন এই পাসপোর্ট দেখিয়ে এই ধরনের একটা পাঁচ লিটারের এক বোতল পাবেন এর জন্য দাম রাখবে প্রায় তেরো রিয়াল আপনাদের যাদের অনেক আত্মীয় স্বজন রয়েছে বা আপনাদের লাগে জমজমের পানি অনেক কী করবেন আপনার লাগবে সেক্ষেত্রেও একটা ব্যবস্থা রয়েছে এই আসলে আপনাকে দিতে চাচ্ছিলাম জমজমের কূপ কিন্তু মক্কাতে মদিনাতে না মদিনাতেও জমজমের পানি পাওয়া যায় তবে তা মক্কা থেকে নিয়ে যাওয়া হয় এজন্য মক্কার মতো অ্যাভেলেবেল পানি কিন্তু মদিনাতে পাওয়া যায় না শুধু মসজিদে নবমীর ভিতরেই জমজমের পানি পাওয়া যায় আর বাকিগুলো বাহিরে যেগুলো রয়েছে সেগুলো কিন্তু জমজমের পানি না অনেকে মনে করে যে বাহিরে যে পানির ব্যবস্থাগুলো রয়েছে খাওয়ার জন্য সেগুলো জমজমের পানি আসলে জমজমের পানি না এখানে এরকম বোতল পাওয়া যায় এই ধরনের বোতলগুলো নর্মাল পানি খাওয়ার পরে এগুলো রেখে দেয় বা ফেলে দেয় এগুলো হোটেল বা আপনি আপনার হোটেলের রিসিপশান থেকেও এই ধরনের বোতল পেয়ে যাবেন এই ধরনের বোতলগুলো নিয়ে আপনি কি করবেন ভরে নেবেন জমজমের পানিটা ভরে নেবেন ভরে নেওয়ার পরে পানির যে বোতলটা এই বোতলের মুখটা টেপ দিয়ে আটকে দেবেন দেওয়ার পরে এরকম একটা লাগেজ রাখবেন এই লাগেজের ধরেন কাপড় নিছেন কাপড়ের ভাজে ভাজে এভাবে অনেকগুলো বোতল আপনি পানি আনতে পারবেন বন্ধুরা আমি আসলে কোনো হুজুরও নই কোনো মুক্তিও নই আমি আমার অভিজ্ঞতা থেকে বিষয়গুলো শেয়ার করলাম আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন যদি উপকৃত হন তাহলে একটা লাইক দিন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম